চট্টগ্রাম স্যার সীতাকুণ্ড পাহাড়তলি আকবর্ষা আংশিক আসরানাজি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা প্রতীক বরাদ্দর ফর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন। প্রতীক বরাদ্দর ফর 19 ডিসেম্বর মঙ্গলবার সকাল 11টায় পীরে কামেল হযরত মুইনুদ্দিন শাহ মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচার শুরু হয়েছে। প্রথম দিন তিনি 10 নম্বর উত্তর হাট্টলি ওয়ার্ডত বিপুল সংখ্যক নেতাকর্মীর গণসংযোগত অংশ লিয়ে উত্তর হাট্টলি ওয়ার্ডত আওয়ামী লীগের আহ্বায়ক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য কাউন্সিলর ডক্টর নিসারউদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় তার উপস্থিত আছেন উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, ভাটিয়ারি ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন, হাট্টলি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন জুয়েল, আবুল কালাম আবু, হাবিব চৌধুরী, মোহাম্মদ ইকবাল চৌধুরী, সুলতান আহমদ চেয়ারম্যান, কাজী আলতাফ হোসেন, জহিরুদ্দিন বাবর, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ নুরুল কবির, আজম খান, লোকমান আলী, 9 নম্বর উত্তর পাহাড়তলির কাউন্সিলর জহুরুল আলম জসিম, কাউন্সিলর তাসলিমা নুর জাহান রুবি, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ এরশাদ মামুন, হারুন রশিদ, মহানগর ছাত্রলীগ নেতা আশরাফউদ্দিন টিটু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে ভিক্টোরিয়া জুটমিল, মুন্সিপাড়া বিশ্বাসপাড়া, মুকিম তালুকদার বাড়ি, কালীবাড়ি, কর্নেল জোন্স রোড, ঈশান মহাজন সড়ক, সুমকি গার্মেন্টস মোড়, বশির মোহাম্মদ বাড়ি সহ বিভিন্ন এলাকার নাজি গণসংযোগ গজ্জি তিনি। সি প্লাস চট্টগ্রাম।